বারাসাত মেডিকেল কলেজের ঘটনা। ঠিক কি ঘটনা ঘটেছে? মৃত ছেলের দেহ দেখতে চাওয়ায় শোকার্ত বাবা মা, তাদের ভাগ্যে সহানুভূতি তো জুটলই না, জুটল পুলিশের অসহযোগিতা। এবং সেখানেই একাধিক জায়গায় প্রশ্ন উঠছে, কিভাবে ছেলের মৃত্যু তা জিজ্ঞাসা করায় জুটল পুলিশের অসহযোগিতা। শোকার্ত মা বাবাকে সেই অসহযোগিতার মুখে পড়তে হলো। মারাত্মক অভিযোগ বারাসাত মেডিকেল কলেজে। ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ পরিবারের, শোকার্ত বাবা মা তারা কি বলছেন, আরো বিস্তারিতভাবে জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, প্রথমত মৃত ছেলের দেহ দেখতে চেয়েছিলেন, সে কারণে পুলিশের অসহযোগিতা মিলল, পাশাপাশি পুলিশের তরফে মারধরও করা হয়েছে, কি ঘটেছে এবং কি অভিযোগ করছেন তারা? দেখো, বিধাননগরের একটি স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র গতকাল বাড়ি ফিরছিল, তার বাড়ি দমদমের মল রোড এলাকায়, এবং যখন হলদিরামের কাছে সে বাস থেকে নামে তখনই দুর্ঘটনা হয়। এরপর বাড়ির লোকজন কিছু জানতেন না, তাদের বক্তব্য, এক রিক্সাওয়ালার মাধ্যমে তারা খবর পান যে ওই একাদশ শ্রেণীর ছাত্রের দুর্ঘটনা ঘটেছে। তারপর তারা ছুটে আসেন ঘটনাস্থলে, ঘটনাস্থল থেকে এসে কর্তব্যরত ট্রাফিক পুলিশের কাছে প্রথমে দুর্ব্যবহার পান এমনটা অভিযোগ তাদেরকে প্রথমে জানানো হয়নি। এরপর জানানো হয় যে চারণকে নিয়ে যাওয়া হয়েছে, তারপর সেখান থেকে তারা সরাসরি চলে যান বারাসাত, সেখানে বলা হয় যে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওই ছাত্রকে। বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে গেলে তারা, তাদের অভিযোগ যে এমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসকরা তাদের সঙ্গে ঠিক মতো ব্যবহার করেননি, এবং দেহ কোথায় তারা জানতে চান, তাদেরকে বলা হয় যে মৃত্যু হয়েছে এবং তার দেহ মর্গে নিয়ে যাওয়া হয়েছে। কেন দ্রুত দেহ মর্গে নিয়ে যাওয়া হয়েছে এই নিয়ে যখন বচসা চলছে, তখনই মেডিকেল কলেজ থেকে পুলিশ ক্যাম্প থেকে পুলিশ কর্মীরা ছুটে আসেন, এবং ওই ছাত্রের পরিবারের সদস্যদের অভিযোগ যে তখনই পুলিশ তাদেরকে মারধর করে, এমনকি ছাত্রের বাবা মাকেও মারধর করা হয়, এবং এই এমার্জেন্সির সামনে গোটা ঘটনাটা ঘটে। এরপর তাদেরকে পুলিশ বারাসাত থানায় নিয়ে যায়। এই বক তাদের অভিযোগ যে তারা দেহ কোথায় জানতে চেয়েছেন, কেননা দেহ হাসপাতালের এমার্জেন্সি থেকে সরাসরি মর্গে পাঠানো হয়েছে, কেন এত দ্রুত দেহ মর্গে পাঠানো হয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চাইলে তাদের ওপর পুলিশ চড়া হয় এবং পুলিশ তাদেরকে মারধর করে, এমনটাই অভিযোগ ওই ছাত্রের পরিবারের লোকজনের। আমাদেরকে কেউ বলছে না, হাসপাতালে এসে আমরা দেখলাম যে হাসপাতালে এসে ও আর নেই, ওকে আমাদের এখানকার ডাক্তার বললো যে ওকে পুলিশ নাকি হাসপাতালের বাইরে ফেলে রেখে চলে গিয়েছিল। পুলিশ কোনো কথা দিতে চাইছে না, তখন উনি তখন উনি বলেন, উনি তখন ম্যাডাম আমি জানান আমাকে, তখন আমরা জানাবো না, বলে আমি জানান আমার জানবো না আমরা ছেলেটা কি করে মারা গেল, ও তো কিছুই করতে পারবো না, আমরা চললাম, তখন উনি রেগে যান, ওকে ছেলে 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 যাবে এখানে ফেলে দেয় মেরেছে। আমাদের আরো মহিলা ছিলেন, আমাদের আত্মীয়, তাদেরকে মারধর করে মেরেছে, ধাক্কাধাক্কি করেছে, তখন আমাকে হওয়ার কথা নয়, কেন ছেলের উত্তর তো আমার কাছে নেই, কেউ তো আমি কি হয়েছে তো পুলিশ বলতে পারে।